আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করবো তার জন্য লাগছে আছে ঢ্যাঁড়স আমি এখানে আড়াইশো গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি কাটার প্রসেসটা এখন আমি আপনাদের দেখাচ্ছি এরকম মাছ বরাবর কেটে আমি ভিতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি বের করে তারপর এখানে আবার মাছ বরাবর কেটে নিচ্ছি কেটে এরকম লম্বা লম্বা পিস করে নিচ্ছি ঠিক এরকম হতে হবে এভাবে সব ঢেঁড়স আমি কেটে নিব এভাবে মিডেলে কেটে কেটে সবগুলো নিচ্ছি ঢেঁড়স কাটা শেষ এখন আমি নেক্সট প্রসেসটি আপনাদের দেখাবো এখন ঢ্যাঁড়সগুলো মেখে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরার গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো হাফ টি স্পুন রেড চিলি পাউডার নিয়ে নিচ্ছি রাইস ফ্লাওয়ার মিন চালের গুঁড়ো তার সাথে লাগছে ফ্লাওয়ার অল পারপাস ফ্লাওয়ার আইমিন ময়দা এখন এগুলো দিয়ে আমি ভালো মতো এটাকে কোট করে নিচ্ছি আমি এটা হাত দিয়ে মিক্স করবো না হাত দিয়ে মেশালে ঢেঁড়স থেকে পানি উঠে আসবে লবণ দিয়ে দিচ্ছি সবার লাস্টে প্রথমে লবণ দিয়ে দিলে এই ঢ্যাঁড়শ থেকে অনেক পানি উঠে আসবে নেক্সট চলে যাচ্ছি ভাজার জন্য আমি এটাকে হাই হিটে গরম তেলে ভেজে নিচ্ছি চুলার আজ মিডিয়াম হাইতে আছে ভাজতে ভাজতে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে ঢ্যাঁড়শগুলো ক্রিস্পি হয়ে এসেছে এরকম বাদামি কালার হয়ে আসলে বুঝতে হবে যে ঢ্যাঁড়সগুলো একদম হয়ে গেছে বাচ্চারা যদি ভেজিটেবলস পছন্দ না করে এভাবে ফ্রাই করে খাওয়ালে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খায় আমি এখন নেক্সট ব্যাচটা ভেজে নিচ্ছি তেলটা আমার গরমই আছে নেক্সট ব্যাচ এভাবে ভেজে নিব আগের প্রসেসেই চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে ফ্রাই করতে হবে চার থেকে পাঁচ মিনিট পরই আমি তুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো ক্রিস্পি হয়ে এসেছে তৈরি হয়ে গেল মজার গরম গরম ক্রিস্পি ঢ্যাঁড়স ভাজি আই মিন ঢ্যাঁড়স ফ্রাই এভাবে করে খেলে কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম